বেতর শাক, বেতর শাকটা আলু দিয়ে মাছতে করব। শাকগুলো ভালো করে পরিষ্কার করে কেটে নেব এখন। শাকটা ভালো করে কেটেছি, এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসে রান্না চড়াব। কড়াইতে শুকনো লঙ্কা দিলাম, এবার দুটো জিরে দিয়ে দিলাম। শাকগুলো ছেড়ে দেবো, হলুদ দিয়ে দিলাম, এই লঙ্কা দিয়ে দিলাম, এবার হলুদ দিয়ে দেব। শাকটা ভালো করে কষাতে হবে, ভালো করে ফ্রাই করে নিয়ে তারপরে মাছতে এটা খেতে খুবই সুস্বাদু লাগবে। এবার জল দিয়ে দেবো, এবার একটু ঢেকে রাখবো। 4-5 মিনিট ঢেকে রাখলেই বেশ তরকারিটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে। পাঁচ থেকে 6 মিনিট ঢাকা থাকবে, গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম। বেশ সুন্দর তরকারিটা রান্না হচ্ছে। বেতর শাককে আলুতে মাছতে খেতে খুবই অসাধারণ লাগবে তরকারিটা। এবার মাছ দিয়ে দেবো, এরকম আর 2 মিনিট জাল হলেই রান্নাটা হয়ে যাবে, নামিয়ে ফেলবো। একদম সহজ রান্না, মশলা ছাড়া, কম তেল দিয়ে, খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর খাবার। 2 মিনিট জাল হলেই নামিয়ে ফেলবো। ব্যাস তরকারিটা খুব সুন্দর হয়ে গেছে, এবার নামিয়ে ফেলি। বেশ মাছের তরকারিটা হয়ে গিয়েছে, বেতর শাক দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে, তরকারি কাঁচা লঙ্কা দিয়ে। খুব অসাধারণ একটা রেসিপি, কোনোই মশলা দিতে নেই, এবং গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে।